প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজ 3রা নভেম্বর 2022, কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আলাল ভাইয়ের খামারে। এর আগেও আলাল ভাইয়ের খামার থেকে একটা প্রতিবেদন আপনাদের দেখাইছি। উনি মূলত গরু বাছুর লালন পালন করে থাকে, আর উনি কম প্রেগনেন্টে যে গাভীগুলো কেনে এগুলো রেডি হলে বিক্রি করে। আর আলাল ভাইয়ের খামারের অবস্থানটা আপনাদের জানিয়ে রাখি, পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাংরাগাড়ি গ্রামে। এবারে ওনার কাছে চারটি বিক্রির উপযুক্ত গাভী রয়েছে, বিগ বিগ সাইজের। এর জাতমান কোয়ালিটি থেকে শুরু করে সঠিক দাম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব, সেই সাথে জানাবো এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, বা আর কি এখানে আসলে কী কী সুযোগ সুবিধা দিবে, সকল বিষয় নিয়ে এই ফার্মের মালিকের সঙ্গে সংক্ষেপে আলোচনা করে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক ভাই বোনেরা, যে যেখান থেকে এই গাভী গরু কিনবেন, গাভী কিনতে হলে অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, আপনার তো বিক্রয় কেন্দ্র না যে বলবো, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? না, গরু তো লালন পালন করেন এখানে, এরপরে রেডি হলে এলাকায় বিক্রি করেন, এর আগে আমাকে একটা প্রতিবেদনও দিছিলাম। আচ্ছা, তো এমনি রেডি হয়েছে কয়টা গরু? এখন বর্তমান রেডি হয়েছে আপনার দুটি। আচ্ছা, আর দুটি প্রেগনেন্ট, ওটা টাইম আছে। আচ্ছা, তো আলাল ভাই, আগে আমার নতুন যারা দর্শক আছে তাদের সঙ্গে আপনার পরিচয় করে দেবো। পুরাতনটা তো একটা ভিডিও আপনার দেখি। হ্যাঁ, একটা ভিডিও দিছিলাম। আচ্ছা, তো আপনার নাম সহ আপনার খামারের অবস্থানটা? আমার এই জেলা পাবনা, থানা ফরিদপুর, বাড়ি হাংরাগাড়ি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলাল। আলাল ভাই, আচ্ছা, এখান থেকে তো গরু বছর লালন পালন করেন, কম প্রেগনেন্ট আমার জানা মতে গরু কেনেন, রেডি হলে এগুলো বিক্রি করে দেন। এর আগে তো এলাকার যে ব্যাপারীগুলো ছিল তাদের কাছে বা বাইরের লোকজনের কাছে বিক্রি করতেন। আমি প্রতিবেদন একটা দেওয়ার পরে এখন আমাকেই আবার ডাকছে। আপনাকে ডাকি আমি। আচ্ছা, আজকে কয়টা দেখাবেন গরু? এখন চারটে। মোট দেখাবেন চারটা? হ্যাঁ, চারটে। আচ্ছা, একটা ছোট মানে মাঝারি, আর সবই বড় গরু, বিগ সাইজ? বিগ সাইজ। আচ্ছা, দুধের তো একটা না, সবই প্রেগনেন্ট, রেডি প্রেগনেন্ট? হ্যাঁ, প্রেগনেন্ট। আচ্ছা, তো কেমন দাম হবে বা কী কী জাতের গাভী আছে আপনার? হলস্টাইন ফ্রিজিয়ান আছে, জার্সি আছে, এই তো। আচ্ছা, দাম কেমন থেকে শুরু? দাম আপনার 2 লাখের থেকে আপনার 80 বন্দুক আছে। 2 লক্ষ থেকে 2 লক্ষ 80, আবার আপনার 2 লক্ষ 30 বন্দুক আছে। আচ্ছা, মোটামুটি নিম্ন হচ্ছে 2 লক্ষ? 2 লক্ষ, আর উপরে কিনতে হলে লাগবে হচ্ছে 2 লক্ষ 80। 80,000 দরদাম করতে দিবেন কি? দরদাম আছে, কিছু সুযোগ সুবিধা, সুযোগ সুবিধা আছে। আচ্ছা, এছাড়া যে ব্যাপারীরা যেভাবে বিক্রি করে বাট জরায়ু দুধ, সব গ্যারান্টি এগুলো কি আপনি দিতে পারবেন? সব গ্যারান্টি দেবো। আচ্ছা, যদি কম বেশি হয় সেক্ষেত্রে বা কোনো সমস্যা হয় ফেরত নেবেন? হ্যাঁ, ফেরত নেবো। তো চলেন দেখি কেমন এবারে গরু সংগ্রহ করে রেডি করছেন। এক এক করে প্রত্যেকটি সঠিক যে বর্ণনা এবং দুধের যেগুলো রেকর্ড জানা আছে সঠিক রেকর্ডটা ইনশাআল্লাহ আমাদের জানাবে। আচ্ছা, সমস্যা নেই। এক নম্বর সিরিয়ালে আলাল ভাই মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন। গাভীটা অনেক বিগ সাইজের, অনেক বড়। আচ্ছা, সাদা কালো, তবে সাদা অংশই শরীরে বেশি, সাদা অংশ বেশি। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, কিনছিলেন কত মাস গাভে? আপনি কিনছিলাম, আমি 5 মাস গাভে কিনছিলাম। 5 মাস গাভে কিনছিলেন? হ্যাঁ। দাঁত কয়টা এখন? দাঁত আপনার 6টা। 6 দাঁত? দ্বিতীয় বাচ্চা। খিল আছে দুই পাশে? হ্যাঁ। যখন 6 মাস কিনছিলেন, 5 মাস কিনছিলেন, সরি, 5 মাসে তো দুধ থাকে গরুর? হ্যাঁ। দুধ দহন করছিলেন কি? আমি দহন করছিলাম মাসখানেক। 1 মাসের মতো দহন করছিলেন? মানে একদম শেষ সময় গিয়ে আপনি দহন করছেন? দহন করছি। আচ্ছা, কয় মাসে দুধ ছাড়ছেন? আপনার 6 মাসে আমি দুধ ছেড়ে দিয়েছি। একদম সত্য কথা, 6 মাসে ছাড়ছেন? 6 মাসে। 6 মাসে ছাড়লে তো ইলেকট্রিশনে অনেক দুধ হওয়ার কথা। অনেক দুধ হবে, আর প্রতিটি গরুই আপনার 6 মাসে আমি প্যাগনেট ছেড়ে দিই। 6 মাসে ছাড়লে তো আপনার দেখা যাচ্ছে খাদ্য টাকাটা একটু বেশি লাগছে। হ্যাঁ, বেশি লাগতেছে। গরুর খাদ্যের টাকা দিয়ে, গরুর টাকা দিয়ে আর গরু খাচ্ছে না? না, বাড়ির থেকে খাওয়ানো লাগতেছে। খাওয়ানো লাগতেছে। আচ্ছা, এতে করে কিন্তু গরুর জন্য আবার ভালো? হ্যাঁ, ভালো। দুধের জন্য ভালো? দুধের জন্য ভালো। এখন প্রেগনেন্ট কত মাসের আপনার? এখনো টাইম আছে, 10 দিনের মতো টাইম আছে। আচ্ছা, এই 1 থেকে 3 পর্যন্ত একদম সেম বডির গাভী? সেম বডি। আচ্ছা, আর হাইটটা যদি একটু দর্শকদের দেখানো যায়, গরু আপনার তো আসলে প্রপার ওই রকম খামার না, আমি একটু হাইটটা দেখাই। আচ্ছা, এগুলো প্রায় 4.5 ফিটের উপরে, মানে এরকম লম্বায় হাইট 5 ফিটের কাছাকাছি, আর আড়াআড়ি অনেক লম্বা আছে। দেখি একটু তলার চামড়াটা। এখনো টাইম আছে। কতদিন সময় আছে আপনার? এখনো 10 দিন টাইম আছে। এখনো 10 দিন? হ্যাঁ। আচ্ছা, বাটটাট ক্লিয়ার তো নাকি ভাই? বাট জরায়ু গ্যারান্টি? গ্যারান্টি। এবিএনে কেমন দুধের গ্যারান্টি বা আইডিয়া দিবেন আপনি? এটা ধরেন আশা করে যায় আপনার 24-25, আশা করি এত দুধ হবে। এত দুধ হবে। আচ্ছা, কেউ যদি এখান থেকে বাচ্চা প্রসব করায় নিতে চায় তাতে সমস্যা নাই? টাকা পয়সা দিয়ে দিতে হবে? সমস্যা নেই। টাকা কিভাবে দিতে হবে? টাকা ধরেন আপনার ওই বিঘাসে মারি দিলেও হবে, আবার আপনার অ্যাকাউন্টে মারি দিলেও হবে। না, আমি বলতেছি টাকাটা কি ফুল দিয়ে দিতে হবে নাকি হাফ দিলেও হবে? আপনার হাফ দিলেও হবে। আচ্ছা, দাম কত এটার? এটার দাম চাচ্ছি আপনার 2 লক্ষ 80 হাজার। 2 লক্ষ 80 হাজার চাওয়া?
দরদাম করে দর্শকটা নিতে পারবে। আচ্ছা, এগুলো বাড়ির গাভী বলা যায় যেহেতু আপনি দীর্ঘদিন একে লালন পালন করছেন। আচ্ছা, এটা সরাই দেন আলাল ভাই, আমরা এর পরবর্তী গাভী দর্শকদের দেখাই। দুই নম্বর সিরিয়াল আলাল ভাই, আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। এটা মনে হচ্ছে প্রথমটার থেকে লম্বায় বড়। হ্যাঁ, লম্বায় বড়। আচ্ছা, তবে হাইট সেম। হাইট সেম। আচ্ছা, এটা কি জাতের? এটা আপনার অরিজিনাল হলো আপনার জার্সি, একবারে পিওর যে জার্সি, সেই জার্সি। মাথায় গর্ত, চোখ বড়, কান ছোট, আপনার মিলিমিটারের জার্সি। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে বিগ জার্সি। বিগ জার্সি। আচ্ছা, দাঁতে কয়টা? দাঁতে আপনার ছয়টা। ছয় দাঁত। ছয় দাঁত। এটা কত মাস গাভী কেনা? এটাও আপনার পাঁচ মাসে আমি গাভী কিনছিলাম। পাঁচ মাস গাভী কিনছিলেন? হ্যাঁ। দুধ দহন করছেন? দুধ দহন করেছি আপনার ওই এক মাস দুয়াইছি, ছয় মাসে আমি ছেড়ে দিয়েছি। ভাই, পাঁচ মাসে যখন দুধ দহন করছেন, কত লিটার দুধ ছিল ভাই? আমি সকল ধরেন 12-13 লিটার দুয়াইছি আপনার, হইল অল্প দিন, বেশি দিন না। আচ্ছা, বেশি দিন দহন করেন নাই, এই পরবর্তী ল্যাকটেশনের জন্য দুধটা রাখছেন। কিন্তু জার্সি গরুর আপনার দুধ মারি দিতে সমস্যা আছে। কিরকম সমস্যা হয়? আপনার জার্সি গরুতে দুধ টক করে যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে শেষ হতে চায় না, এরকম একটা ব্যাপার, বুঝছেন? খুব ঝামেলা আছে। আচ্ছা, বুঝছেন? পরে পর্যায়ক্রমে আর কি ছাড়াইছেন নাকি? ছাড়াইছি। আচ্ছা, এটারও বাজারও গ্যারান্টি দিবেন? হ্যাঁ, সব গ্যারান্টি দেবো আমি। আচ্ছা আলাল ভাই, এইটার দুধের কেমন আইডিয়া দিবেন? এই বিএনএ এটার ধরেন আপনার দুধের আইডি আপনার হলো 18-19, এরকম দুধের আইডি 18-19 লিটার। দাম কত ভাই? দাম চাচ্ছি 2,30,000। 2,30,000? 30,000। দরদাম করে দর্শকরা নিতে পারবে? দরদাম কিছু ই আছে। আচ্ছা, এই গরুটা সরাই দেন, আমরা পরবর্তী গাভী গরু দর্শকদের দেখাই। তিন নম্বর সিরিয়ালে ভাই, আরও একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। পরপর তিনটা গাভী, প্রথমেই বলছি দর্শকদের, সেম সেম গাভী। আর আলাল ভাইয়ের খামারে কোনো লোক নাই, লোক না থাকার কারণে কীভাবে ভিডিও হচ্ছে জানি না। আপনারা সরজমিনে এসে বড় বড় গরু যেহেতু দেখে শুনে কিনবেন, ইনশাল্লাহ ভিডিওর থেকে ভালো পাবেন। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এইটার দাঁত কয়টা? এটার দাঁত আপনার ছয়টা, আপনার কান নিয়ে গেছে। আচ্ছা, আট দাঁত বয়স? আট দাঁত বয়স। কত নম্বর বাচ্চা দিবে? এটা আপনার তিন নম্বর বাচ্চা দিবে। তৃতীয় বাচ্চা দিবে? এটা কত মাস গাভী কেনা ভাই? এটাও আপনার আমি চার মাস গাভী আনছিলাম। চার মাসে? হ্যাঁ। এটাও ছয় মাসে দুধ ছাড়ছেন? এটাও ছয় মাস। ছয় মাস মানে ফুল দুধ দহন করা হয়েছে। কত লিটার দুধ পাইছেন যেহেতু চার মাসে কিনছিলেন দুধ? এটা আমি দুধ পাইছি আপনার 14-15। 14-15 পাইছেন আপনি গাভীন কই? আচ্ছা 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 আচ্ছা, বুঝছেন? মানে যখন গাভ ছিল চার মাসের তখন থেকেই 14-15 পাইছে? 14-15 পাইছি। এখন গাভ কয় মাসের? এখন গাভ আপনার 8.5 মাস চলতেছে। 8.5 মাস রানিং। আর এই বিএন দেওয়া গরুগুলো এক সপ্তাহ বা 10 দিন এগুলোর মধ্যে ওলান পালান দিয়ে দেয়? তারপরে যদি কারো কোনো কিছু মনে হয় চেক দিয়ে নিবে, সে সুযোগ সুবিধা? সমস্যা নাই, আমি চেক দিয়ে দেবো। আচ্ছা, আর পেটে হাত দিলেই তো বাচ্চার অস্তিত্ব, খাবার যদি না খাওয়ানো যায় সকালে তখনই বোঝা যাবে বাচ্চা আছে কি নাই। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এটার থেকে দুধের আইডিয়া কেমন বা গ্যারান্টি? আপনার এটা তো তলা গাদি হবে, বিশাল তলা হবে, বিশাল তলা হবে, তলালে আইটে সুবির পান না, এত তলা হয়। আচ্ছা, বুঝছেন? কত লিটার দুধের দাম চাচ্ছি আপনি? না, দুধের কথা বলে নেন একটু, দুধ ধারণা দেন, তারপর দর্শকরা নিজেদের আইডিয়া দেখুন। 22-23। 22-23 লিটারের আপনার আইডিয়া? হ্যাঁ, এটা তো আপনার 300 গরু হবে রেডিওলি, তাই? 300 গরু। আচ্ছা, এখন দাম কত? এখন দাম চাচ্ছি আপনার 2,30,000। 2,30,000 টাকা। এটা সরাই দেন, আমরা সবশেষের একটা জার্সি আছে ওইটা দর্শকদের দেখাই। সবশেষ চার নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের গাভী? এটা আপনার এটা জার্সি, মিল জার্সি, মিল বিটারের ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সির দাঁত কয়টা? এটার দাঁত আপনার ছয়টা হয়েছে। ছয় দাঁত? ছয় দাঁত, দ্বিতীয় বাচ্চা। ছয় দাঁত, দ্বিতীয় বাচ্চা। হ্যাঁ, মানে দুই নম্বর বাচ্চা। দুই নম্বর বাচ্চা। এটাও গাভী কেনা? এটাও গাভী কেনা। এটা কত মাস গাভী কেনা? আপনার আপনার পাঁচ মাস গাভী আনছিলাম। হুম, আপনার এখন 8 মাস চলতেছে। এখন 8 মাস চলতেছে। দুধ কত লিটার পর্যন্ত টানা হয়েছে? আপনার গাভী আনলি তো ধরেন শান্ত থাকে, ওই চিন্তে খালি দুধ মারার চিন্তে। আচ্ছা, তখন আর দহনের চিন্তা থাকে? দহনের চিন্তা থাকে না। গৌড় সারণ তো হবি 10,000টা বেশি খরচ হলি ফেরে, এই সময় আপনার 10,000টা বেশি পাওয়া যায়। আচ্ছা, তো আলাল ভাই, এইটার দুধের আইডিয়া দিবেন কেমন? এই বিএনএ দুধ আপনার 17-18 লিটার দুধ হবে। এখন গাভ কত মাসের? এখন গাভ আপনার 8 মাস চলতেছে। 8 মাস, প্রায় 1.5 মাসের মতো সময় আছে। 1.5 মাস এখন সময় আছে। আচ্ছা, দাম কত এটার? এটার দাম যাচ্ছে আপনার 75,000। 1,75,000? 1,75,000। আচ্ছা আলাল ভাই, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। মাস্তা নাই। আচ্ছা, মুখস্থ নাই, বাইর করে দেন একটু, আমি দেখে দর্শকদের দেখাই দিই। আচ্ছা, তো আপনার এখানে আসবে কিভাবে? আসলে কি থাকা খাওয়ার সুযোগ সুবিধা কি? হ্যাঁ আছে, ওর সমস্যা নাই, আমার বাড়ি থাকবে। আচ্ছা আচ্ছা, খাবি। আর নাম্বারটা হচ্ছে 01796776035। আচ্ছা, তো সবশেষ দর্শক ভাই বোনদের কিছু বলতে চান, যারা গরু লালন পালন করে তাদের কিছু বলতে চান? বলা ধরেন কি বলবো, বুঝছেন? ধরেন আমার তো দেখতেছেন খামারের, আমি 3 মাস 4 মাস 5 মাস গাভীন কিনে নিয়ে আসি, আইনে ধরেন রেডি হয়ে আসি,
আবার গরু সারণ তবি কীভাবে সেইভাবে আমি গরুটা ছেড়ে দিই, ছয় মাস প্রেগনেন্ট ওবার আমি গভীরই দিই না, ছয় মাসে আমি ছেড়ে দিই দুধটা, যাতে পরে ল্যাকটেশনে যাতে ভালো থাকে, ভালো হয় গরুটা সারণ তো হয় গরুটার পরে বিনজে আপনার দুধটা ভালো হয়। আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আলাল ভাই আপনার এই গাভীগুলো আমাদের দেখানোর জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত।